প্রত্যেকটা দিনেই কিন্তু নারীদের, হ্যাঁ, মানে পৃথিবীর আদিকাল থেকে সৃষ্টি শুরু থেকে কিন্তু অর্ধেক মানে নারীদের যে কল্যাণ এই গভীর বিশ্ব প্রকাশ আদিমিকাল থেকে কিন্তু নারীদের যে শক্তি সেই শক্তি নাহলে কিন্তু এই পৃথিবীর এই আধুনিকতার প্রভাব পেত না। ওই জায়গা থেকে কেমনই বা মানে আমার কাছে মনে হয়েছে আজকে যেমন আমি একটি অ্যাওয়ার্ড ফাংশনে এসেছি, আমাকে কিন্তু সবসময় কাজ করতে হচ্ছে বা আমরা সবাই কাজ করি, এই অ্যাওয়ার্ড আমাকে কাজে অনুপ্রেরণা যোগায়। ঠিক আমার কাছে মনে হয় যে নারীরা আসলেই সেই কর্মস্থল থেকে শুরু করে বা নিজেদেরকে প্রমাণিত করা থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত যা দিয়ে দেয়, এটা আমার কাছে মনে হয় একটা দিন তাদের স্বীকৃতি। তো আমাকে ছোট বলুন, এপিসিতে আজকে নারীদের অবস্থান কোথায়? আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, আমি সবসময় মনে করি যে আমার পরিচয় শুধুমাত্র কাজে। আমি যখন পর্দায়, যেমন বেশ কয়েকদিন আগে, কিছুদিন আগে আমি বলব, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটি রিলিজ হয়েছে, আপনারা সুন্দরভাবে করছে, এবং বেশ কয়েকদিন আগে আমি আরেকটি নতুন ছবি মহরত করলাম, সেখানেও আপনি উপস্থিত ছিলেন, এবং আর কিছুদিন পরে হয়তো বা ঈদে আরও একটি নতুন ছবি রিলিজ হবে। এটা হচ্ছে যে আমার পরিচয়, আমি ব্যক্তি বা নারী এটা আপনাদের দেখতে চাই। থ্যাংক ইউ। আমার কাছে যতটুকু দেশে হলগুলো খুলছে সেই জায়গা থেকে আমাকে স্মরণ করেও কথা বলছে, এটা আসলে আমার গর্বের বা আমি মনে করি যে আরেকটি অ্যাওয়ার্ড আমাকে যেহেতু বলছে আমাকে স্মরণ করে যে বিশ্বাস কাজ করছে, আমরা হয়তো খুলবো, যেটার প্রমাণ আপনারা দেখেছেন সপ্তাহ চব্বিশ একটি সিনেমা হল খোলা মানে সেইখানে মিনিমাম 300 দর্শককে আমি একত্রিত করতে পারবো। তো এটা একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে অসম্ভব পরম পাওয়া। তো সেইভাবে বলছে ভালো লাগছে। আসলে বললাম না যে আমাদের স্বীকৃতিই কাজে, আমাদের পরিচয়ই কাজে। আমরা যদি পর্দায় না থাকতে পারি, আমরা যদি দর্শককে কিছু দিতে না পারি, আমাদের এখান থেকে আর চাওয়ার পাওয়ার বা রেশা এসে করার কিছু নেই। আমাদের রেশটাই হচ্ছে ভালো কাজ করবো, কাজ করে এগিয়ে যাব, এবং দর্শকের সামনে আমরা নিজেদেরকে শিল্পী হিসেবে প্রমাণিত। আজকে অ্যাওয়ার্ড প্রাপ্তি মানে অনুভূতিটা কেমন? অ্যাওয়ার্ড তো আসলে কাজের স্বীকৃতি, তার নাম ভালো লাগে। আর এই অ্যাওয়ার্ডটি আসলে দেওয়া হয়েছে ভীষণ ভালো লাগছে। আসলে ভালো লাগে তো ভালো লাগে, সেখানে কোনো ভাষা থাকে না। Subscribe now and press the bell icon. Never miss an update.